নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আম জনতার স্বতঃস্ফূর্ত যোগদান, সফল 12 ঘন্টার শিলচর বন্ধ। মলিনের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস, সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ডিসি। ইন্দো বাংলা বৈঠকের পরও গরু পাচার, ক্ষোভ আম জনতার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড়ে ঘন ঘন সড়ক দুর্ঘটনা, বেপরোয়া যান চালকদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের সঠিক ব্যবস্থা অবলম্বন না করা সহ দুর্ঘটনায় চিত্র সাংবাদিক মলিন শর্মার মৃত্যুর প্রতিবাদে মহিলা সংগঠনগুলোর ডাকা 12 ঘন্টার শিলচর বন্ধ সর্বাত্মক সফল হয়েছে। এদিন বন্ধের প্রভাব পড়ে সরকারি অফিস আদালত থেকে শুরু করে স্কুল কলেজ হাট বাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ মলগুলোতেও। এদিনের 12 ঘন্টার এই বন্ধকে সমর্থন জানিয়েছে ছাত্র সংস্থা সহ বেশ কিছু এনজিও। সংগঠনগুলোর কর্মকর্তারা এদিন জেলা শাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা পুলিশের ব্যর্থতা তুলে ধরে স্লোগানে মুখরিত করে তোলেন গোটা অফিস পাড়া। বন্ধ সমর্থকরা কাছাড়ের জেলা শাসক এবং পুলিশ সুপারের বদলির দাবি তোলার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন। প্রশাসনের ট্রাফিক রোজেতে ইভোক করা হয়, এই যে আমাদের মানুষগুলো যে মানছে না, কথা বলছে কথা যেন আমাদের যে স্ট্রাইক মেনে নিতে পারছে না। আমরা কাদের জন্য করছি, আমরা কিভাবে কাদের জন্য করছি? আপনি আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে, তোমার সাথে হতে পারে, এই স্ট্রাইকটা কিছু আপনাদের জন্য, সবার জন্য। এখন যদি 12 ঘন্টার মধ্যে উনি কোনো রেসপন্ড দেননি, এটা 24 ঘন্টা হবে, তারপরে অ্যাকচুয়ালি আমরা বেরোবো। আমাদের স্বামী, আমাদের ভাই, আমার বাবা, আমার মা, আমার সবার জন্য এখানে থাকবো, দেখা যাক কি হবে। উনি লুকিয়ে আছে। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন এক সময় মহিলা সংগঠনগুলোর কর্মকর্তাদের সঙ্গে পুলিশের ঠেলা ধাক্কাও হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একই অবস্থা দেখা দেয় ক্যাপিটাল পয়েন্টেও। বন্ধ সমর্থকরা গাড়ি থামাতে গেলে সিআরপিএফ এর নিগ্রহের শিকার হন এক মহিলা। ক্লাব রোডে গাছ ফেলে অবরোধ করা হয় সড়ক। এদিকে দুপুর 1টা নাগাদ শিলচর আবর্ত ভবনে জেলার সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে বসেন জেলা শাসক লয়া মাদ্দুরী। তিনি জেলার সাংবাদিকদের প্রতিবাদের কারণ জানতে চাইলে সাংবাদিকরা তাদের যাবতীয় ক্ষোভ অভিযোগ উগড়ে দেন। জেলা শাসক এবং পুলিশ সুপারের সামনে প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেন তারা। এদিন শিলচর সহ কাটিগড়ার সাংবাদিকরাও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন জেলা শাসকের সঙ্গে। আজকে সাংবাদিকদের সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে সিদ্ধান্ত হয়েছে মলিন শর্মার পরিবারের জন্য প্রথমত দুর্যোগ মোকাবেলা তহবিল থেকে এবং সাংবাদিকদের কল্যাণ তহবিল কেন্দ্রীয় সরকারের এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কত বেশি সাহায্য সহযোগিতা আদায় করা সম্ভব জেলা শাসক তা চেষ্টা করবেন। এবং সবচেয়ে বড় যে সমস্যা, আর কোনো মলিনকে যেন হারাতে না হয় সেজন্য আমাদের যে দাবি ছিল যে ত্রিপাড়া নিয়ন্ত্রণ, সেই জায়গায় পুলিশ প্রশাসন রাত 1টা থেকে 4টা বাইরে আর কোনো ট্রিপার চলতে দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তা আমরা জেলা প্রশাসনের এই সমস্ত সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু সেই সমস্ত সিদ্ধান্ত শুধু মিটিংয়ে যেন সীমাবদ্ধ না থাকে,
কারণ আমরা এর আগে দেখেছি এক একটা ঘটনার পর এই ধরনের ভালো ভালো কথা হয় কিন্তু সেগুলো আর কার্যকরী রূপ লাভ করে না। আজকের যে জেলা প্রশাসন জেলা শাসকের সভাপতিত্বে যে সভা আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হয়েছে, যে সমস্যার কথা বলা হয়েছে এখানে, সেই সমস্যাগুলো শুধু শিলচর কেন্দ্রিক সমস্যা না, সেই সমস্যাগুলো গোটা জেলার সমস্যা। আমরা সে বিষয়টা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি যে ট্রিপার সন্ত্রাস, যেটা যে ট্রিপার সন্ত্রাসের ফলে যেভাবে প্রতিদিন মানুষ মরছে, মাসে তিনটা চারটা করে দুর্ঘটনা ঘটছে, মানুষ মরছে, সেই সব ঘটনা শুধু এই জেলা সদরেই নয়, লক্ষ্মীপুরেও হয়েছে, সোনাইও হয়েছে, আমাদের কাটিগড়ায় হয়েছে। তাছাড়া কাটিগড়ায় অত্যন্ত বেপরোয়াভাবে প্রতিদিন প্রতি ঘন্টায় অন্তত 10-15টা করে একসাথে বেপরোয়া ট্রিপার চলে। আমরা সেই ট্রিপারগুলো নিয়ন্ত্রণ করতে আজকে পুলিশ প্রশাসনকে এবং ডিসি মহোদয়কে আমরা অনুরোধ করেছি যাতে শিলচর শহরে যাবে 1টা থেকে 4টা পর্যন্ত যে সময়সীমা দেওয়া হয়েছে ট্রিপার চলাচলের, আমাদের কাটিগড়ার গ্রামীণ সড়কগুলোতেও সেই ঠিক একইভাবে একটা নির্ধারিত সময়সীমা দেওয়া হোক, যে সময়সীমাতে ট্রিপারগুলো চলে। তাছাড়া জাতীয় সড়কে যেভাবে ট্রাফিক জ্যাম, বিশেষত গুমরা, কালাইন, চৌরঙ্গি এসব অঞ্চলে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণের জন্যে জেলা প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের আশা আজকের যে সবাই যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো নিয়ে জেলা প্রশাসন ইতিবাচক দৃষ্টি দেবে এবং আরও 10-5টা মিটিংয়ের মতো এগুলো হবে না, আমরা এটার একটা বাস্তবায়ন দেখতে চাই। পরে মলিন শর্মার পরিবারকে ক্ষতিপূরণ এবং মলিনের একমাত্র মেয়ের ভবিষ্যৎ জীবন নিয়ে সওয়াল করে সাংবাদিকরা জেলা শাসকের হাতে তুলে দেন একটি স্মারকপত্র। সাংবাদিকদের সব অভিযোগ শুনে জেলাশাসক মাদ্দুরী মলিনের পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি তার একমাত্র মেয়েকে জেলাশাসকের কোটায় কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করিয়ে দেওয়ারও আশ্বাস দেন। মিডিয়া লগত আমি ডিসকাশন করেছো, দ্য ফ্যামিলি গ্রিভ ফ্যামিলি হ্যাজ ওয়ান স্পাউস, হিজ স্পাউস অ্যান্ড ওয়ান মাইনর গার্ল, ফর হার এডুকেশন উইল টেক নেসেসারি কেয়ার। আমি ভাবিছো তেখেতক কেবিত এডমিশন দিব পারিম, শিক্ষার ক্ষেত্রত কোনো প্রবলেম হব নালাগে। আর পরিয়ালর কারণে যেখিনি আসনি আছে তার জড়িয়তে তেওঁলোকক ডিজাস্টার ম্যানেজমেন্ট ফলর পর আর জার্নালিস্ট ওয়েলফেয়ার ফান্ডর ফলর পর আমি সহায় দিবলে প্রসেস করি আসো। পরে শহরে ট্রিপার চালকদের বাড়বাড়ন্তের বিষয়টিও জেলা শাসক খতিয়ে দেখার আশ্বাস দেন সাংবাদিকদের। হম দেখ সকতে হ্যাঁ, বট অল টিপার ভেহিকলস আর নট কমিং ফ্রম সিলচর ওনলি, ইফ দে আর কমিং ফ্রম আদার স্টেটস অলসো উই উইল হ্যাভ টু অ্যাপ্রিহেন্ড দেম অ্যান্ড টেক অ্যাকশন ইফ দে আর নট হ্যাভিং ডকুমেন্টস প্রপারলি অ্যান্ড ইফ দে আর নট প্রপারলি এজড অ্যান্ড আদার থিংস। সো উই উইল আই থিঙ্ক উই উইল নট লিভ দিস অ্যাট দিস পয়েন্ট, ইটস নট ওনলি ইউর গ্রিফ, ইটস এভরিবডিস, দিস ইজ আনফর্চুনেট অ্যান্ড উই উইল টেক ভেরি স্ট্রিঞ্জেন্ট মেজার্স অ্যাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে সরকার যখন কোটি কোটি টাকা খরচ করছে, ঠিক সে সময় কাঁটাতারের বেড়া কেটে প্রতি রাতেই অব্যাহত বাংলাদেশি গরু চোরদের তাণ্ডব। সম্প্রতি কাছাড়, করমগঞ্জ এবং বাংলাদেশের দুটি জেলার জেলা শাসকদের মধ্যে হওয়া প্রশাসনিক স্তরের বৈঠকে সীমান্তে গরুর চোরা কারবার, মাদক পাচার সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পরও কমেনি গরু চুরির ঘটনা। চোরের দল প্রায় প্রতি রাতে সীমান্তের মেদলি, পুতনি, চাম্পাবাড়ি, আদমটিলা, লালখিরা, চাবাগান এলাকা থেকে অবাধে গরু চুরি করে পাচার করছে বাংলাদেশে। সম্প্রতি চাম্পাবাড়িতে করিমগঞ্জের জেলাশাসক যখন একটি ফ্ল্যাক্স লাগিয়ে সীমান্তের 1 কিলোমিটার এলাকায় জনগণের যাতায়াত নিষিদ্ধ করেছেন, ঠিক তখনই ও নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে চোরা কারবারীরা চালিয়ে যাচ্ছে তাদের পাচার কাজ বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। 5-6 সাল সে শুরু হয়, পহলে থোড়া কম থা, লেকিন অভি দেখিয়ে জিস দিন সে 144 ধারা লাগু হয় উস দিন সে মতলব আর বড় গয়া হ্যাঁ, জিস দিন সে ধারা মতলব লাগু হয় ওইসা এক ভি দিন বাকি নেই গয়া যে মতলব গরু চোরি নেই হুয়া, 2-3-4-5 এসে করকে ডেলি লেকর যা রে। আর পহলে তো হামলোগ কা গ্রাম কা গাঁও কা আদমি অ্যালার্ট থে, থোড়া মতলব ইয়ে করতে থে, উধার যা কর ডিউটি দেতে থে, লেকিন এ 144 কা ধারা লাগু হোনে সে হম লোক উধার যা ভি নেই সকতে হ্যাঁ, লোক হমে রোক দেতে হ্যাঁ বর্ডার সিকিউরিটি ফোর্স হ্যাঁ, তো ইসকে বজে সে হমলোগ সারে গাঁও ওয়ালো কো বহুত হি পরেশানি ঝেলনি পড়তি হ্যায়। আর উধার স্যার যে বর্ডার কা তার টুটা হুয়া হ্যায়, কাল হমলোগ দেখ কর আয়ে পুরা ইয়ে কটা হুয়া হ্যায়, তো উসকে বজে সে হমলোগ সিধে ইন্ডিয়া মে আয়ে আতে হ্যায়, আর হমারে গরু বয়াল এসব জো হ্যায় লেকর যাতে হ্যায়।
শিলচর প্রেস ক্লাবের পুরনো কমিটিকে ভেঙে দিয়ে একটি নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার গঠিত সাত সদস্যের ওই এডহক কমিটিতে রয়েছেন বিকাশ ভট্টাচার্য, সুবীর দত্ত, বিশ্বজিৎ দত্ত, উত্তম সাহা, অনিরুদ্ধ লস্কর, অভিজিৎ ভট্টাচার্য, শঙ্কর দে। নতুন কমিটি গঠনের পর প্রেস ক্লাবের পরিকাঠামোগত উন্নয়ন, সাংবাদিকদের নানা সমস্যা নিয়ে ভবিষ্যৎ কর্মসূচির কথা তুলে ধরেন সুবীর দত্ত। আমরা আশা করছি যে এই প্রেস ক্লাবের নতুন কমিটি নির্বাচন করে আমরা নতুন করে গঠন করব এবং প্রেস ক্লাব নিয়ে যে আজকে যে একটা অচলাবস্থা দেখা দিয়েছিল, একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল বা যেভাবে যেটা হয়েছিল, আজকে শিলচর প্রেস ক্লাবের সেই ধৃত মর্যাদার দিনটাকে ফিরিয়ে আনার জন্য আমরা যতটুকু পারি সেই চেষ্টাটা নেওয়ার জন্য আজকে সমস্ত সমস্যার আজকের দিনে আমি মনে করছি যে এটা একটা সূচনা হলো, সমস্যার সমাধান আমি বলবো না, এটা একটা নতুন দিনের সূচনা হলো। আশা রাখবো যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেস ক্লাবের গঠনতন্ত্র মেনেই প্রেস ক্লাবের নতুন কমিটিটাকে আমরা তৈরি করবো এবং আগামী দিনে শিলচর প্রেস ক্লাবের যে দৈন্যদশা, আজকে আমাদের শিলচর প্রেস ক্লাবের যে অবস্থাটা আছে সেই অবস্থাটাকে যাতে কাটিয়ে আমরা একটা সুন্দর প্রেস ক্লাব। শিলচর আইজল সড়কের খামরাঙে ধসপতনের দু সপ্তাহ পেরিয়ে গেলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ধসে আটকে পড়ে রয়েছেন বরাকের শত শত লরি চালক। যদিও 300 মিটার এলাকা জুড়ে পড়া ওই ধস সারাইয়ের কাজে দিনরাত খেটে চলেছে মিজোরাম সরকারের পূর্ত বিভাগ, কিন্তু পুরোপুরি সারিয়ে তুলতে আরও দিন পাঁচেক সময় লেগে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে ধসে আটকে পড়া লরি চালকদের খাদ্যাভাবের কথা বিবেচনা করে এগিয়ে এসেছে বেশ কিছু মিজো সংগঠন সহ সাইরিং প্রেস বেটেরিয়ান চার্চ। চালকদের মধ্যে তারা বন্টন করেছেন 1 কিলো করে চাল সহ বিভিন্ন খাদ্যদ্রব্য। হাইলাকান্দিতে শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের বিরুদ্ধে ক্ষোভ কলেজ শিক্ষকদের। এই ক্ষোভের কারণ অর্থাভাবে প্রাদেশিকীকৃত কলেজের এক শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। গত শুক্রবার হৃদরোগে ভুগে মৃত্যুবরণ করেন রঞ্জিত কুমার চক্রবর্তী নামের ওই কলেজ শিক্ষক। অর্থের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষক রঞ্জিত কুমার। তার মৃত্যুর পর কলেজে এক শোকসভার আয়োজন করেন শিক্ষক শিক্ষিকারা। শোকসভায় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্য সরকারের ভুল নীতির ফলে রঞ্জিত কুমারের মৃত্যু হয়েছে। গম পালো দীর্ঘদিন ধরে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসত ভুগি আছে, পোস্ট টু প্রভিনশিয়ালাইজ হওয়া নাই। আমার অসম সরকারে যেতিয়া 2011 এক্ট বনাইছিলে, সেই এক্টর আন্ডারত কলেজ প্রভিনশিয়ালাইজ করেছিলে 1113। সেইটো প্রভিনশিয়ালাইজ কিছুমান শিক্ষক ড্রপ আউট হয়েছিলে কোয়ালিফিকেশনের কারণে, আরো কিছুমান শিক্ষকক অনুদান দিছিলে, সেইবিলাক গোটেই বন্ধ করে দিয়ে ফাইন্যান্সিয়াল জিরো পজিশনত লৈ আহিলে। এতিয়া কোনো টিচারও এটকো পাওয়া নাই। কিছুমান কলেজের কিছুমান টিচারের বেতন পাই আছে ফুল ফ্লেজেড, আর কিছুমান টিচারে এটকাও পাওয়া নাই। সেইটো কেনেকে কথা? আৰু সেইটো একটু বাতিল হৈ গ'ল। বাতিল হওয়ার আগতে কিছুমান টিচারে কোয়ালিফাইড হয়েছিল, সেইবিলাকর পোস্টবিলাকও রেগুলার করা নাই। এতিয়া বহু কলেজের নেট স্লেট পিএইচডি পোৱা মানুহ বিনা বেতনত চাকরি করে আছে। এসেম্বলিত এইটো বিষয়ের উপর এক্ট বনাই আছে গভর্নমেন্টে, আর MLA-বিলাকে এসেম্বলিত বহি বহি সেইটো কুয়েশনবিলাক রেইজ করা নাই। আর আজি টিচারবিলাকর জীবন ধ্বংসর পথত গৈ আছে। এতিয়ালৈকে গোটেই অসমত 230-র উপর শিক্ষক প্রাণ ত্যাগ করিলে এনেকা কারণ। আকো কথা পাতিব পারে না নয়, একটা মন্ত্রী কানি তাত বহাই দিলে, যেটু মন্ত্রীয়ে লাহে লাহে কথা কয়, লাহে লাহে মানুষ প্রাণ খাবলে ধরেছে। মাইজগ্রাম ও লঙ্গাইয়ের মধ্যবর্তী শ্যামাপ্রসাদপুরের রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে সোমবার পথে নামলেন জনতা। এর আগে তারা সড়ক নির্মাণে অনিয়ম হচ্ছে অভিযোগ করে রাজ্যের পূর্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হয়েছিলেন। পরবর্তীতে জনগণের অভিযোগের ভিত্তিতে পূর্তমন্ত্রী করিমগঞ্জের জেলা শাসককে রাস্তা নির্মাণ কাজ খতিয়ে দেখতে এক তদন্তের নির্দেশ দেন, কিন্তু এত সবের পরও রাস্তা নির্মাণ কাজের গুণগত মানের কোনো পরিবর্তন হয়নি বলে অভিযোগ জনতার। জানা গেছে এই রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 1,39,00,000 টাকা। মধ্যে এই এলাকার মানুষে বিভ্রান্ত করিয়া তৈছে। এই এলাকার মানুষের লাইফলাইন একটাই, যেটা এই রাস্তা দিয়ে বাইরে লাগে। আমরা এই রাস্তা দিয়ে বাইরে চলাফেরা করতাম পারি না। আপনারা নিশ্চয় দেখা এই রাস্তার এই অবস্থা। আমরা এই রাস্তা দিয়ে একজন রুগী লইয়া যাওয়ার আগে ভয় থাকে যে রুগী এখানেও অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতে পারে। হসপিটালে পৌঁছার আগে একজন মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরতে পারে। এই অবস্থায় করিয়া তৈছে। আমরা বিভিন্ন সময় এটা লইয়া আমরা আন্দোলনে ঝাঁপাইয়া পড়ছি এবং এই আন্দোলনে SDO ইঞ্জিনিয়ার সবাই আইসন, এই অবস্থা প্র্যাকটিক্যালি দেখিয়া গেছেন।
তারপরেও কোনো কাজ হইতেছে না দেখে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের দ্বারস্থ আমরা শ্যামাপ্রসাদপুর গ্রামের গণেশ দেব এবং এই রাস্তাতে এখন রুলার এনে রাস্তাটাকে সমান করার জন্য ম্যাজিস্ট্রেট আওয়ার আগে যাতে রাস্তাটা দামাচাপা দেওয়া যায় এই চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্রের আভাস পেয়ে আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জেলাধিপতির নিকট আমরা এই অনুরোধ রাখছি যে অনতিবিলম্বে আমরা এই রাস্তা ইনকোয়ারি করিয়া আমরা এই দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্তি দেওয়া এইটুকু আমরা আবেদন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। আম জনতার স্বতঃস্ফূর্ত যোগদান, সফল বারো ঘন্টার শিলচর বন্ধ। মলিনের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস, সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ডিসি। ইন্দো বাংলা বৈঠকের পরও গরু পাচার, ক্ষোভ আম জনতার। এখনকার মতো আমার বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।